মাছকুৰি সোণালী মইনা পাৰিজাতৰ উদ্যোগত আৰু পৰিয়ালবৰ্গৰ সহযোগত বিশিষ্ট সমাজসেৱক মুক্তিযোদ্ধা তথা শিশু প্ৰেমী ইন্দ্ৰনাথ শৰ্মাৰ 50 সংখ্যক মৃত্যু দিৱস উপলক্ষে মাছকুৰি মধ্য ইংৰাজী বিদ্যালয় প্ৰাংগণত স্মাৰক বক্তৃতা প্ৰদান আৰু স্মাৰক গ্ৰন্থ উন্মোচনী এখনি সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ত গ্রামাঞ্চলত শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রত সামাজিক অনুষ্ঠান আর সংগঠনসমূহের ভূমিকা শীর্ষক বিষয়ত অনুষ্ঠিত এই বক্তৃতা অনুষ্ঠানটি পূব যোরহাট আঞ্চলিক ময়না পারিজাতর সভাপতি থানেশ্বর বরুয়ার সভাপতিত্বত অনুষ্ঠিত হয়। উক্ত সভাতে স্মারক গ্রন্থ ইন্দ্রকাননের সুরভি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে হেমনাথ চুটিয়াই। বিশিষ্ট শিক্ষাবিদ হিমেন ভট্ট নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকি নির্ধারিত বিষয়ত সারুয়া ভাষণ আগবাই সকলকে আপ্লুত করে। বিশিষ্ট অতিথি হিসাবে অলকানন্দা চুটিয়াকে প্রমুখ্যে করে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকি প্রবীণ মুক্তিযোদ্ধাগৰাকীক শ্রদ্ধাৰে স্মরণ করে। সভার আরম্ভণিতে ইন্দ্রনাথ শর্মার প্রতিচ্ছবিত পুষ্পাঞ্জলি অর্পণ করে। মাজগুৰি অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবক শিশুপ্রেমী ইন্দ্রনাথ শর্মাদেবর 50তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এবার মাছকুড়ি মধ্য ইংরাজী বিদ্যালয়ত পরিয়ালটির সহযোগত মাছকুড়ি সোণালী মইনা পারিজাতর উদ্যোগত এখন স্মারক বক্তৃতা অনুষ্ঠান আজি অনুষ্ঠিত করা হয়। তেখেতর যে সমাজ সংগঠনের ভূমিকা, অঞ্চলটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ভেটি গড়ার তেখেতর সেই সময়ের যে ভূমিকা, সেই ভূমিকা আজি আমার এই অঞ্চলবাসীয় কৃতজ্ঞ হয়ে পড়েছে। আর সেয়ে পরিয়ালটির সহযোগত বৃহত্তর এই অঞ্চলবাসীয় আজি তেখেতর 50 বছরীয় মৃত্যুর বার্ষিকীত এখনই স্মারক সভা আয়োজন করে তেখেতর গুণানুকীর্তন যাতে উঠি অহা প্রজন্মক আগবাই নিব পারি সেই উপলক্ষে আজি এই সভাখন মুখ্যত আয়োজন করা হয়েছে। আজির এই সভাতে স্মারক গ্রন্থভাগী উন্মোচন করেছে শিশুপ্রাণ শিশু শ্রীযুত হেমনাথ চুটিয়া স্যার। আজি নির্দিষ্ট বিষয়টির উপর স্মারক বক্তৃতা প্রদান করবলে আমার মাজত উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ হিমেন ভট্টাচার্য স্যার, লগতে সেই সময়ের বিভিন্ন সমাজ সংগঠনত জড়িত হয়ে পড়া তেখেতর অনুরাগী বিশিষ্ট পুরোধা ব্যক্তি সকল আহি আমার মাজত উপস্থিত হয়েছেহি। আমি সচাকৈ অতি ধন্য হয়ে পড়ছো তেখেতসকলের পদধূলা সেবা করবলে পায়। ধন্যবাদ। ব্রিও রিপোর্ট অসম টুডে।